যদি বলেন এপিসার আমি মানি না তাহলে আপনার বিরুদ্ধে মামলা হবে, দেশে তো থাকতেই দেবে না, এমনকি জেলখানা অথবা দেশ থেকে তাড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? কারণ প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে যিনি আছে সৈয়দ মাহবুব মাহমুদ হোসেন, তার উপরে কোন বিচারপতি এখন বাংলাদেশে নেই। তিনি একবার যদি রায় দেয় শুধু আপনি না, এদেশের ষোলো কোটি মানুষ এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত রায় মেনে নিতে বাধ্য। আর জোরে বলেন, আমার মাঝে মাঝে মনে হয় বাংলার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের চাইতে আমাদের আল্লাহ ক্ষমতা একটু কম। উনি রায় দিলে যদি দেশের ষোলো কোটি মানুষ মানতে বাধ্য হয়, আমার আল্লাহ এবার যে চোদ্দটা রায় এখন দেবে, এ দেশের ষোলো কোটি মানুষ শুধু না, 228টা রাষ্ট্র আছে দুনিয়ায়, 810 কোটি মানুষ সারা দুনিয়ায়, সবাই আল্লাহর বান্দা বান্দি, এদের উপরে আল্লাহর এই রায় মেনে নেওয়া ফরজ। রজব মাস কোন মাস সবাই বলেন? আজকে সেই দিন যেই দিন নবীজিকে এই ধুলির ধরাধাম থেকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন, এটা রজব মাস না? 27 তারিখ আজকে, আজকের এই দিন দিবাগত রাতে বিশ্ব নবীকে ধুলির ধরাধাম থেকে নিয়ে গেলেন কোথায়? একেবারে তার আরশ মহল্লায়, তার নিজের ল্যাবরেটরি গবেষণাগার। দীর্ঘ 27 বছর মাত্র 14টা জিনিস নবীকে শিখালেন। কয় বছর? বিশ্ববিদ্যালয়ে যারা ডক্টরেট করে এক একটা সাবজেক্টের উপরে এক একটা স্যারের আন্ডারে সর্বোচ্চ 5 বছর। কয় বছর? আর নবীজিকে আল্লাহ নিজে শিক্ষক হয়ে একাধারে 27 বছর মাত্র 14টা কর্মসূচি শিখিয়েছিলেন। কারণ এই রজব মাসে নবীজির মাথার উপর থেকে বড় বড় 2টা ছায়া আল্লাহ কেড়ে নিয়েছিলেন, একটা তার স্ত্রী খাদিজাতুল কুবরা, দ্বিতীয় নম্বর তার চাচা আবু তালিবকে। আমার প্রতিটি কথায় শিক্ষা বের হবে, আপনি যদি নিতে পারেন, পারবেন তো? খাদিজাতুল কুবরা অর্থনৈতিক ভাবে সাপোর্ট দিতেন নবীজিকে, আর আবু তালিব রাজনৈতিক ভাবে ক্ষমতা দিয়ে নবীজিকে সাপোর্ট দিতেন। এই 2টা ছায়া যখন আল্লাহ কেড়ে নিলেন, নবীজি হতাশ হয়ে পড়লেন, চিন্তিত হয়ে পড়লেন, শোক সন্তুষ্ট হয়ে কাবার হাতিমে তিনি ঘুমিয়ে আছেন। এখানে ঐতিহাসিক হেট্রি যে বর্ণনা দিয়েছে এটা মিথ্যা কথা। যারা ইসলামের ইতিহাস নিয়ে অনার্স মাস্টার্স করেন তাদেরকে বলছি, ঐতিহাসিক হেট্রি লিখেছে বিশ্ব নবী উম্মে হানির ঘরে রাতের বেলা ঘুমিয়েছিলেন, জিব্রাইল এসে তাকে ওখান থেকে নিয়ে যান। এখানে আমরা যারা মুসলিম দাবি করছি হয়তো এই কথা শোনার পরে আপনার কিছু মনে হবে না, কিন্তু যাদের অন্তর রোগাক্রান্ত অসুস্থ, যাদের অন্তরের ভেতরে গোবর আছে, তারা চিন্তা করবে কি অম্মিহানি একজন মেয়ে লোক, আর মোহাম্মদ রাসূলুল্লাহ নবী তার ঘরে এত রাতে কি করে? অবশ্যই মোহাম্মদের চরিত্র ভালো না। ওরা এরকম ফাঁক খুঁজতে পারে না? পারে না, এই জন্য টকশোয় বসে বসে উল্টা পাল্টা ফতোয়া দেয়। আমি আবার বলছি, হয়তো মুসলমানদের কিছু মনেই হয়নি, কিন্তু যাদের অন্তরে গোড় আছে তারা এই ফল ধরতে পারে না? পারে না, কারণ ঐতিহাসিক এট্রিয়েটের লোকটা খ্রিস্টান, ও কোনো দিন চাইবে না আমার রাসূলের সম্মান আরো বেড়ে যাক, ও চাইবে কি করে সই ঢোকানো যায়। এজন্য এটার অথেন্টিক কোন সনদ এবং মতন নেই, ও নিজের মন মতো এটা বানিয়েছে ইতিহাস। আর ঐতিহাসিক সৈয়দ আমির আলী যেটা লিখেছেন ওনার ওই বক্তব্যের পেছনে হাদিস আছে এবং হাদিসের মতন আছে, সনদ আছে। তিনি লিখেছেন, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ কাবার হাতিমে শোক সন্তুষ্ট হয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। খুব ভালো করে বলেন, শোক সন্তুষ্ট হয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। গভীর রজনীতে জিব্রাইল এসে বলে, হে নবী, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে, বরাত পাঠিয়েছে, চলেন। আপনি কিসের শোক পালন করেন? আপনার স্ত্রী মারা গেছে আল্লাহ দেখতে পাচ্ছে, আপনার চাচা মারা গেছে আল্লাহ দেখতে পাচ্ছে, আপনার সন্তানগুলো সব মরে গেল আল্লাহ দেখতে পাচ্ছে, কিন্তু মুমিন যারা এই দুনিয়াতে যারা ইসহিরাহু আলা দ্বীনি কুল্লি, আল্লাহর দ্বীনকে যারা ইসহার করতে চায়, কায়েম করতে চায়, প্রসার করতে চায়, তাদের জীবনে কোনো শোক নেই। নবীজির স্ত্রী যিনি বেঁচে থাকতে কোনোদিন আর একটা বিয়ে করবে এরকম মনও তৈরি হয়নি, কম ভালোবাসতেন?
বলুন বলুন এত বেশি ভালোবাসা দিয়েছিলেন খাদিজাকে তিনি বলতেন দেখো কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না আল্লাহ তোমার কাছে আমি দোয়া করছি ওই কঠিন ময়দানে যেন আমার খাদিজাকে আমি হারিয়ে না ফেলি অথচ কোরআন জানিয়েছে ফালান সাবা বাইনাহুম মরণের পরে যত রকমের সম্পর্ক আছে মানুষের সব কাট হয়ে যাবে কেউ কারো সম্পর্ক আর পরিচয় দেবে না আজ দুনিয়াতে যত আপনজন হোক পরিচয় দিতে পারে চোখ বন্ধ হয়ে গেলে কারো পরিচয় দেবেও না এমনকি সে চিনবেও না এটা আছে সূরা মুমিনুন 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 101 নম্বর আয়াতের মাঝের অংশে সম্পর্ক আছে তোর স্ত্রীর তোর মা বাবার তোর সন্তানের তোর নেতার সব শেষ সব আমি আল্লাহ কাট করে দেব ছিন্ন করে দেব এমনকি তোর সাথে সবচেয়ে বেশি সম্পর্ক ছিল তোর স্ত্রীর তোর স্ত্রীর মনের ভেতরে এও আসবে না যে আমার স্বামী একজন আমির হামজা ছিল এর মনেও আসবে না আমি কি বানিয়ে বললাম না বানালাম কিয়ামতের প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে শ্রেফ একা একা এই এলাকায় যারা ছড়িয়েছেন কিয়ামতে এক একজন পীর সাহেব নাকি 40,000-70,000 মরিদ নিয়ে জিন্দাবাদ মোর্দাবাদ দিতে দিতে আসবে ডাহা মিথ্যা কথা কোরআনে কারিমের সূরা মরিয়াম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত শেষ নম্বর রুকুয়ে আছে আপনি শুধু লিখে নিয়ে বাড়িতে তাফসিরে মিলাবেন অকল্লহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষ আমার কাছে দাঁড়াবে শ্রেফ একা একা কেউ থাকবে না তার সাথে একা একা একসাথে একেবারে আপনাকে সামনে নিয়ে বলবে ওই এগুলো করেছিলি সরাসরি আল্লাহ নিজে জিজ্ঞাসা করবে আমি হামজা এটা করেছিলি বল এখানে কাবা শরীফ যারা তাওয়াফ করে ষষ্ঠ চক্রে জাহাজী সাহেব গরম ফারুক হাজি সাহেব উনি ষষ্ঠ চক্র দেওয়ার সময় এই দোয়া পড়েছিল আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসিরান ফি মা বাইনি ওয়া বাইনিকা হে আল্লাহ তোমার কাবা আমার সামনে তোমার সাথে আর আমার সাথে অনেক দেনা পাওনা আছে এমন কি তোমার বান্দা বান্দিদের সাথে আর আমার সাথে অনেক দেনা পাওনা আছে তোমার বান্দা বান্দিদের সাথে আমার যে পাওনা গুলো আছে ওগুলো মেটানোর তাওফিক তুমি আমাকে দান করো আর তোমার কাছে আমার যে পাওনা তুমি তো সব আমাকে দিয়ে দিয়েছ তুমি আমাকে নাই থেকে আমির হামজা বানিয়েছ আমি কি ছিলাম বলেন তো নাই বলেন বলেন উল্লেখ করার মতো আমি কিছু ছিলাম না হাল আদালাল ইনসানি হাইনুম মিনাদ দাহরিলাম ইয়াকুম শাইআম আল্লাহ পাক বলেন মানুষের জীবনে কি এমন একটা সময় চাইনি যখন সে উল্লেখ করবো এরকম কিছু হয়েছিল না বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতি যেতে পানিটা বের হয়ে যায় এই নাপাক পানি আমি আল্লাহ দুনিয়ার কোন মার্কেটে বিক্রি করলে কেউ নিত আসতে বলেন এইটা দিয়ে আমি আল্লাহ প্রথমে লক্ষা বানায় আলাপ বানায় মদগা বানায় এরপরে 206টা হাড় দেয় এরপরে 360টা জয়েন্ট বা জোড়া দেয় এরপরে 9768 প্রকার চামড়া দিয়েছি তোরে অ্যাঙ্গুলের ভেতরে 157টা রেখা দিয়েছি যেন তোর সাথে আর কারো সাথে টিপসই না মেলে শুধু এতটুকু হয় না তোর কণ্ঠের ভেতরে আমি আল্লাহ 357টা স্তর দিয়েছি এই জব্বাই দুনিয়া স্তর আপনি যদি একবারে 357 প্রকার খাবার জব্বাই ধরেন আপনার স্বাদ ও বলে দিতে পারবে পৃথিবীর কোন হোটেল রেস্তোরাঁয় 357 প্রকার খাবার একবারে আমি আজ শুনিনি পাওয়াবোদের কথা গাজীপুরের নিরিবিলি হোটেলে পাওয়া যায় ওখানে 180 প্রকার খাবার ওরা কাঁঠালের পাতা ভর্তা করে বলে খাবার এসব মিলে 180 প্রকার এর উপরে আর কেউ যেতে পারিনি বাংলাদেশে অন্তত নেই অন্য দেশে আছে কিনা আমি জানি না তাই আপনার এই জহবাই স্তর আছে কতগুলো বললাম 357টা আর এই যে কণ্ঠ এই কয়েক ইঞ্চি জায়গা থেকে যে কথাগুলো বের হচ্ছে
বিজ্ঞান জানিয়েছে এক একটা কথা তৈরি হতে কমপক্ষে 27 বার ধাক্কা লাগার পরে বের হয়। এক একটা কথা তৈরি হতে কতবার ধাক্কা লাগে? 27 নম্বর ধাক্কা এসে মুখ গহ্বর থেকে যখন কথাটা বের হয়ে যায় তখন কণ্ঠের স্বর আল্লাহ পাল্টিয়ে দেয়। এই স্বরটা যদি সবার এক হতো রাত দুইটায় মাহফিল শেষ করে আমার মনে হয় এই চেয়ারম্যানের বাড়ি গিয়ে যদি বলতাম ম্যাডাম দরজা খোলো সবার তো আল্লাহ কণ্ঠের ভেতরে 26 নম্বর পর্যন্ত আমি এক নিয়ে পড়েছিলাম বিজ্ঞান 26 নম্বর পর্যন্ত ফুল কিনারা পাইনি একরকম সবার 27 নাম্বারটা এসে আমার আল্লাহ দুনিয়ার প্রতিটি মানুষের কণ্ঠের স্বরটা পাল্টিয়ে দিয়েছে। বাবা রয়েছে নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে যায়। বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে এই নাপাক পানিটা মায়ের রেহেম পর্যন্ত সেটি কম পক্ষে 1-1 ফোঁটায় 40,000 রুহ তৈরি হয় এরকম মানুষ যায়। এক একটা ফোঁটা দিয়ে কত মানুষ তৈরি করা যায়? 40,000 বলেন 40,000 যেতে যেতে কেউ মায়ের সরাইয়ের দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে যায়, কেউ পায়ের সাথে পা লেগে পড়ে যাচ্ছে। মায়ের এই করারিম মাকিন সুরক্ষিত জায়গা পর্যন্ত যেতে 39,999 জন সব পেছনে পড়ে মরে গেছে, শুধু আমি একা বেঁচে ছিলাম। ওখানে আমাকে বাঁচিয়েছে কে? আল্লাহ যদি চাইতে 39,999 জনের ভেতরে আমারে ফেলে দেবে উনি পারতো না? বলেন বলেন। এজন্য আল্লাহ হাতে দুর্বল জায়গায় আঘাত দিয়েছেন। নাপাক পানিটা পর্যন্ত শেষ না, এটা দিয়ে আমি আল্লাহ চারটা জিনিস তৈরি করি, চুল, রড, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটার থলি আছে ওইটা দিয়ে আরো চারটা জিনিস আমি বানাই, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। বিজ্ঞান এখন জানিয়েছে মানুষ তৈরি হওয়ার জন্য কমপক্ষে 13টা উপাদান লাগবে। কয়টা? আপনার মার বাবা দুইজন মিলে মাত্র দিয়েছে 8টা, এখন বাকি আছে কয়টা? এটা কে দিয়েছে? আল্লাপাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই পাঁচটা আমি আল্লাহ নিজে রব নামের কারণে তোকে দান করলাম। যদি একটাও তোকে আমি কম দিতাম তুই দুনিয়ায় আসতে কিন্তু অন্ধ হয়ে আসতি, যদি দর্শন শক্তি না দিতাম কি হয়ে আসতে? অনেক অন্ধ দুনিয়া আসে না? ওটা আমাদেরকে আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য পাঠায় যে তোরে আমির হামসা বানিয়েছি, সব কিছু আমি দিলাম, ওরেও পাঠিয়েছি আব্দুল মমিন বানিয়ে, কিন্তু ওরে আমি দৃষ্টি শক্তি দেইনি। কি নিয়ামতটা তুই জানিস? যদি চোখ বন্ধ হয় তুই তখন টের পাবি? কপিল্লা এক মাহফিলে শেষ করে আমি খাবার খেতে বসেছি, আমার পাশে এক অন্ধ, হঠাৎ বিদ্যুৎ চলে গেল, মাছের কাঁটা পিতে গেছে, চিল্লা পাল্লা করছিলাম, তাড়াতাড়ি বিদ্যুৎ নিয়ে আসেন, তাড়াতাড়ি জেনারেটর চালু করেন, আলোর ব্যবস্থা করেন। অন্ধ আমার হাত চেপে ধরে বলছো হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছেন, অথচ 42 বছর আমার জীবনে কারেন্ট নেই। কিসের চিল্লাম? মাত্র 2 মিনিটে আপনি চিল্লা পাল্লা করছেন, মাছ আপনাকে দিয়েছে আমাকে দিয়েছে কই? আমার কাছে কারেন্ট আসে কি যায় আমার তো কিছু জানি না, আপনি 2 মিনিটে চিল্লান, আমার তো 42 বছর জীবনে কারেন্ট নেই, আমার কি চিল্লানো দরকার বলেন? আপনি যদি কেয়ামত পর্যন্ত হায়াত পেশেন্স দায় পড়ে থাকতে অন্তত এই দুইটা চোখ যে আল্লাহ আপনাকে দিয়েছে আপনি কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করে পারতেন না। আমাকে জানিয়েছিল আর একটা তথ্য যে আপনার যারা চোখ ওলা মানুষ তারা ঘুমিয়ে থাকলে হয়তো স্বপ্নে দেখেন অনেক কিছু দেখতে পান, কিন্তু আমরা যারা অন্ধ ঘুমিয়ে থাকলে স্বপ্নে দেখি কিন্তু কিছু দেখতে পাই না, শুধু আওয়াজ শুনি। কি বলছিলাম বলেন তো? আমাদের রব আমাকে নাই থেকে এ আমির হামজা পর্যন্ত দুনিয়াতে বানিয়েছে কার সাহায্য নিয়ে? আর সবাই বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোকে নাই থেকে ধীরে ধীরে পূর্ণতায় পৌঁছিয়ে দিয়েছি শুধু আমার রব নামের কারণে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের যে রাতে আল্লাহর নবীকে আল্লাহ নিয়ে যেতে চাচ্ছিলেন
জীবনে আপনাকে আমি এই দুনিয়াতে শখ পালন করে সময় নষ্ট করার জন্য পাঠালাম না, আপনাকে তো দায়িত্ব দিয়েছি এই পৃথিবীতে আমার দিনকে আপনি সার করবেন। সুতরাং আপনি নাই থেকে যদি মোহাম্মদ পর্যন্ত বানাতে পারি, আপনার স্ত্রী সন্তান আপনার চাচা এগুলো আপন আমিও জানি, কিন্তু যারা ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করে দুনিয়ায় তাদের জীবনে শখ বলে কিছু নেই। এইটাই এর রজব মাসের শিক্ষা। আর আমাদের জীবন আগে শোক শেষ হয় না, তিন দিন সাত দিন চল্লিশ দিন বছর বছর শোক কি শেষ হোক আপনার জীবনে। মুসলমানের যত আপন জন মারা যাক না কেন, তিন দিনের উপরে কোন শোক তার জীবনে পালন করা জায়েজ নেই। আমি প্রথমে বলেছিলাম আমাকে কথা বলতে দিন, যদি মানতে না পারেন ওটা আপনার দোষ না আল্লাহর দোষ। আল্লাহর দোষ রজব মাসের এই শিক্ষাটা আমাদের নেওয়া দরকার। জিব্রাইল এসে বললেন চলেন আপনি, কিসের শোক আপনার? কোন শোক নেই। এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য আল্লাহ আপনাকে নিজে গবেষণাগারে বসিয়ে নিজে চোদ্দটা বিষয় শিক্ষা দেবে। চলেন নিয়ে গেলেন। হাজার হাজার কথা তাফসীরে আপনারা জানেন শুনেছেন এতদিন, আমি গতানুগতিক কথা বলি না, আমি যে কথা বলি ওখান থেকে শিক্ষা নিয়ে আসার চেষ্টা করি। জিব্রাইল প্রথমে নিয়ে গেলেন প্রথম আসমানে, দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে নিয়ে বিভিন্ন নিদর্শন দেখালেন আল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, শুধু না ওখান থেকে তার চারিপাশে বরকতময় করে আল্লাহ তার নিদর্শন গুলো তাকে দেখিয়েছেন। তিনি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, পুলসিরাতে গেছিলেন, মিজানে কিভাবে মাপ দেওয়া হবে ওইটা তিনি দেখলেন। এগুলো দেখতে দেখতে বিভিন্ন নিদর্শন গুলো দেখতে দেখতে জিব্রাইলকে প্রশ্ন করলেন, হে ভাই জিব্রাইল, এই যে মানুষগুলোর মাথা চূর্ণ বিচূর্ণ করা হয়, আবার মাথা ঠিক হয়ে যায় আবার চূর্ণ বিচূর্ণ করা হয়, কোন অপরাধীদের? ফেরেশতা জিব্রাইল বলেছে, হে নবী, এই মানুষগুলো দুনিয়াতে আপনার ওই উম্মত যারা দুনিয়ায় সুদ খেত না, এলাকায় সুদ নেই। সুদ মানে আমরা মনে করি ব্যাংকে টাকা রেখে দিলে যে সুদ আসে, এইটাই না। জমি জায়গা দিয়ে অনেকে সুদ খাচ্ছে। আজ আমি যদি শামীম ভাইয়ের কাছে এক বিঘা জমি দেই, এটা গ্রাম অঞ্চল না, ওনার কাছে আমি এক লক্ষ টাকা নিলাম, এক বিঘা জমি দিয়ে দিলাম, যতদিন চাষ করে খাবে ওই টাকা আমাকে ফেরত দেওয়া লাগবে না, যখন চাষ শেষ হয়ে যাবে টাকা ফেরত নিয়ে নেবে। এই সিস্টেমের নাম কি? ক তার মানে এক বিঘা জমিতে ৬৭ টাকা, এদিকে কত আমি জানি না, কুষ্টিয়াতে তো এই নিয়ম, এক বিঘা জমিতে সরকারকে দেওয়া লাগে কয় টাকা? ৬৭। এই টাকাটা দেওয়া লাগবে, আর যখন ওই টাকা ফেরত নেবে এক লক্ষ, তখন ৮ থেকে ১০ হাজার টাকা কম নেওয়া লাগবে। এই নিয়ম মেনে কট বন্ধক নিয়েছেন কারা? হাত তোলে তো। সুতরাং সুদ হচ্ছে, এটা এটা বন্ধ করা দরকার। আপনি যদি এটা জায়েজ করতে চান তাহলে আরো দুইটা পদ্ধতি আছে, বম্ব খালি বলেন মানবেন তো। হ্যাঁ, এটা জরুরি, এলাকায় চলছে যেহেতু, এটা মায়ের সাথে জেনা করার গোড়া হচ্ছে, আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করার সামনে সুদ খাওয়া, কেউ যেন সুদ খায় ও যেন আল্লাহ রসুলের সাথে অস্ত্র ধরে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর নিম্ন গোনা হচ্ছে মায়ের সাথে বিয়ে করা, নামাজও পড়ছেন রোজা রাখেন দাঁড়িয়ে রেখেছেন অথচ জমি জায়গা দিয়ে না, অনেকে বুঝে করছে অনেকে না বুঝে। দ্বিতীয় নম্বর, আমি এক বিঘা জমি নাকে দিলাম, প্রতি বছরে বছরে উনি চাষ করে আমার ১০ হাজার টাকা করে দেবে, এটা জায়েজ আছে। কারণ এক বিঘা জমিতে ১০ হাজার টাকা ১২ হাজার টাকা উপায় করা খুব বেশি কষ্টের না। দ্বিতীয় নম্বর, ওনার আমি জমি দিলাম ১০ হাজার টাকা আমাকে দিল, এই টাকা আর ফেরত দেওয়া লাগবে না, খেয়ে দিয়ে শোধ, এর নাম কি? হান্না।
যা বললে বলেন বলেন অসুবিধা নেই আমি নিয়মটা বলে দিলাম তার মানে প্রথমটাও জায়েজ আছে কিন্তু দুইটা শর্ত মানা লাগবে আর দুইটা পরপর তো জায়েজ আছে এই নিয়ম বাদ দিয়ে যারা ওই প্রথমটা মানে কিন্তু শর্ত মানে না তাদের কিন্তু শোধ হচ্ছে কথা বলেন না কেন ইসলামী অর্থনীতিতে যারা ব্যাংকিং ব্যবস্থায় কাজ করে যে ব্যাংক হোক খালি ইসলামী নাম দিলে ওটা জায়েজ তা না আমি নাম দিয়ে দিলাম ইসলামী মদের দোকান হবে মনে করছে ইসলামী ব্যাংক মনে হয় ফেরেস্তা কে বলিস ইসলামী বলেন সোনালী বলেন রূপালী বলেন চৈতালী বলেন যাই বলেন যদি ব্যাংকিং ব্যবস্থায় কেউ ব্যবসা করতে চায় ইসলামের নীতি হচ্ছে মোশারাকা মোদারাবা মোরাবাহা এই তিনটা শব্দে আপনাকে ব্যবসা করা লাগবে মোশারাকা মানে পার্টনারশিপ করে শরীক করে আমার 10 লক্ষ টাকা আছে ফারুক ভাইয়ের আছে 20 লাখ আমরা দুইজনে এক জায়গায় করে ব্যবসা আরম্ভ করলাম যদি এই ব্যবসায় লাভ হয় ওনার 20 ভাগ আমার 10 ভাগ ওই ব্যবসা করা লাগবে যে ব্যবসা লাভ এবং লসের সম্ভাবনা আছে এমন ব্যবসা করা যাবে না যে ব্যবসায় কোনো লস নেই শুধু লাভ তোর সুদের ব্যবসা টাকা ছেড়ে রাখে টাকা আসে এত বলে না কেন এমনকি এই ঘোড়াটা এত মারাত্মক আকার ধারণ করেছে আমার কুষ্টিয়াতে একবার আমার তখন মাস্টার সে 14 সালে দেখে এক লোক বসে বসে জিকির করছেন কি ভাই আপনাকে কাজ কাম নেই না কি খান শহরে থাকতে টাকা লাগে বলছে আমার টাকা ছিল আমার জমি ছিল জমি বিক্রি করে ব্যাংকে রেখে দিস ওখান থেকে 35,000 টাকা প্রতি মাসে মাসে লাভ হয় বলছে না সুদ হয় আজ এত সুদ এখনো হবে কবিরা কথা আমি জানি সব খেলে গোনা হয় কবিরা আমি তাও জানি কিন্তু এই টাকা তো আমার নামে না টাকা আমার বোন নামে কত বড় সিটা গোনা যদি হয় ওর হোক এর পরও যদি আল্লাহ গোনা দেয় তাহলে নামাজ পড়ি আর জিকির করি কাটা কাটি মাঝখানে জান্নাতে যাব ভাও এই ধারণাটা আজ আমাদের ভেতরে বর্তমূল কেন অনেকে আজ সুদ ছাড়তে পারে না ঘুষ ছাড়তে পারে না জেনা ব্যবিচার ছাড়তে পারে না এর প্রমাণটা আজ আমাদের বাস্তবে নিয়ে যাওয়া লাগবে কেন আমরা ছাড়তে পারছি না বেপর্দা স্ত্রী চলছে নামাজও পড়ে সুদও খায় নামাজ পড়ে রোজা রাখে দাড়ি রাখে এ কথা বলেন না কেন এটা ছাড়তে পারে না কেন এটা আগে দরকার একটু খেয়াল করে ছাড়তে কেন পারে না যারা এই যে প্রশাসনে দাঁড়িয়ে আছে এ মানুষগুলোকে আপনি ওয়াজ করে নসিহত করে ঘুষ খাওয়া থেকে বিরত রাখতে পারছেন না কেন শুধুমাত্র ওনাদের দোষ বাস্তবতার দোষ এইটাই না ওনাদের বিশ্বাস আমি ঘুষ খেয়ে নাই আমি ঘুষ খেয়ে নাই 50টা গোনা হয়েছে কয়টা বলেন বলেন আমি নামাজ পড়বো রোজা রাখবো দাড়ি রাখবো মা বাবার খেদমত করবো 60টা সওয়াব হবে আল্লাহ যদি কিয়ামতে মাপ দেয় ওইদিকে মাপ বেশি হবে আমি জান্নাত পেয়ে যাব এই ধারণা আছে না কিন্তু কিয়ামতে মিজানের পাল্লায় আল্লাহ মাপ দেবে কিসের পাল্লা মিজানের পাল্লা মানে আজ এই দেশে আমি তো বাংলাদেশ সহ বিশ্বের আমাদের আকিস গ্রুপে যেহেতু আছি ওরা বিভিন্ন দেশে আমারে নিয়ে যায় আমি দেখি ভারতে এই দুইটা দেশে ইসলাম নিয়ে অনেক বানানো ভ্রান্ত ধারণা আমাদের ভেতরে কাজ করে এই কারণে আমরা আসলে ইসলামকে সঠিকভাবে আয়ত্ত করতে পারি না মিজানের পাল্লা মানে কি জিজ্ঞাসা করলাম কেউ সঠিকভাবে বলতে পারছেন এখানে কত আলেম বসে আছে মিজানের পাল্লা মানে কি মানদণ্ড মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা না মানদণ্ড হাইকোর্টে যে দেখবেন আপনি ওখানে একটা দাড়ি পাল্লা টাঙানো আছে ওদিকে কি পাল্লা একদিকে ঝোলানো সমান্তরাল করা কি সরকার বোঝাতে চায় বাংলাদেশে কোন জায়গায় যদি ন্যায় বিচার না পাও অন্তত এখানে আসতে পাওয়া কথা বলছে না কেন ন্যায় বিচারের মানদণ্ডের প্রতি এবার আসেন আমি বাস্তবতায় আপনাকে নিয়ে গেলে আপনি থামতে পারবেন সুদ আপনাকে ছাড়তে বাধ্য করবে ঘোষ আপনাকে ছাড়তে বাধ্য করবে যদি ভেতরে অন্তত মনুষ্যত্ব থাকে ইমান যদি না থাকে যদি মনুষ্যত্ব থাকে আপনি থামবেন ইনশাল্লাহ এই প্যান্ডেলটা যদি ফারুক ভাইকে বলে আপনি মাপ দিয়ে দেন এটা মাপতে হলে ফিতা লাগবে গজ লাগবে মিটার লাগবে এখন বলে না কেন এখন যদি নাকি এটা দাড়ি পাল্লা ঝুলে দেবে এটা ফিতা ম্যাম ফিতা লাগবে না গজ মিটার সাই বলে দড়ি লাগবে এখন যদি বলে এই যে যে বোতলে পানি আছে এই বোতলের পানি আপনি মাপ দিয়ে ওই যে বোতলের পানি মাপ দিয়ে দেন ওটা কি লিটার কি দিয়ে মাপে ফিতা দিয়ে কি দিয়ে লিটার সিসি স্ট্যান্ড যাই বলে
এখন যদি ওনাকে বলি আপনি কাঁচ মেপে দেন 5 কেজি কাঁচ দাঁড়ি পাল্লা তুলে দেবে নাকি কিয়ামতের দিন মাপা হবে কি বলেন তো আমল আমল মানে বলেন না কেন তাহলে সবাই বলছেন আমল মানে কাজ আর এখানে আমি প্রশ্ন করলাম কাজ মাপা হয় কি দাঁড়ি পাল্লা দিয়ে ফিতা দিয়ে মিটার দিয়ে বলছেন না কাজ মাপতে হয় গুরুত্ব দিয়ে কি দিয়ে গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয় এই যে এই প্যান্ডেলটার গুরুত্বপূর্ণ বা ফরজ দুইটা জিনিস একটা হচ্ছে সামিয়ানা আর একটা খুঁটি এই দুইটা হচ্ছে মৌলিক বিষয় এই দুইটা যদি না থাকে তাহলে একে প্যান্ডেল বলবে আর প্যান্ডেল বললেও হবে না কারণ ঠিকই থাকবে কির উপরে এই খুঁটি আর সামিয়ানা এক কথা বলেন না কেন কিন্তু এই দুইটা বাদ দিয়ে আরো অনেক জিনিস আছে যেগুলো না থাকলেও অন্তত প্যান্ডেল হয় যেমন এই যে লাইট এই টেবিল এই মাইক এই সিয়ার এগুলো যদি না থাকে কেউ প্যান্ডেল বলবে না কিন্তু খুঁটি না থাকলে আর সামিয়ানা না থাকলে পাগলও বলবে না এটা প্যান্ডেল কথা বলেন ঠিক কিনা এখানে ইসলামের যত নিয়ম নীতি আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা ফরজ ইবাদতে আলাদা আলাদা কিছু মৌলিক বিষয় আল্লাহ বের করে রেখেছে মানুষকে বোঝাতে চান যদি মৌলিক কিছু তো জীবনে বাদ চলে যায় অমৌলিক যদি দুনিয়ায় হাজার হাজার করিস ওর কোনো গুরুত্ব নেই যেমন ফরজ নামাজ ফরজ নামাজের ফরজ কয়টা 13টা বলেন বলেন আপনি কি বুঝতেছেন 13টা ফরজের 12টা আদায় করলে একটা আদায় করেননি আপনার সওয়াব হবে কয়টা একটা হবে না জিরো হবে শূন্য হবে এটা খুব ভালোভাবে বুঝলেন হজের ফরজ কয়টা 3টা বলেন বলেন একটা আদায় করেছেন দুইটা আদায় করেননি আপনার কয়টা সওয়াব হবে কিচ্ছু হবে ইসলামের প্রত্যেকটা বিধানে দেখবেন ঠিক এভাবে ফরজ আলাদা আলাদা করা আছে মৌলিক বিষয় যেটা যেমন এই সামিয়ানার উদাহরণ দিলাম আমি আল্লাহ বোঝাতে চায় বান্দা মৌলিক কিছু যদি তোর জীবনে বাদ যায় অমৌলিক আমি এই ক্যামেরা দিয়ে কি করব এই টেবিল দিয়ে কি করব এই চেয়ার দিয়ে কারণ প্যান্ডেলের সামিয়ানা নেই খুঁটি নেই এখানে টিকবে এদের পড়া কোরআনে আল্লাহ মৌলিক আমল দিয়েছেন 500 কত বলেন বলেন এটা শরীয়তের বিধান বলা হয় আরবিতে শরীয়তের কি শরীয়তের এই বিধানের 499টা আপনি পালন করলেন একটা করেননি এমনকি আরো বিরোধিতা করেছেন আপনার জীবনে সওয়াব হবে কি জিরো শূন্য যখন মিজানে আল্লাহ মাপ দেবে কিচ্ছু হবে না কুষ্টিয়ার এই লোকটা সুদ ছাড়তে পারে না অথচ জিকির করছে কারণ কি ও মনে করছে কিয়ামতে আল্লাহ মাপ দেবে মনে হয় দাঁড়ি পাল্লায় একদিকে সওয়াব তুলে দেবে 10 কেজি আর একদিকে 11 কেজি এভাবে মাপা হয় আমল মাপবে আল্লাহ কিয়ামতে আমল আমল মানে কাজ কাজ মাপতে হয় ফিতা দিয়ে দাঁড়ি পাল্লা দিয়ে না কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে ফারুক ভাই যদি আমারে বলে আমি রামটা কুষ্টিয়ায় দাম এই টাকাগুলো আমার কমককে দিয়ে আসেন আমি টাকা গুলো নিয়ে কালকে বাজারে তাস খেলে মার্বেল খেলে শেষ করে দিলাম পরে যদি খোঁজ নেয় যে টাকা তো ওই জায়গায় যায়নি আরো নিচেও যায়নি মার্বেল খেলে সব শেষ উনি তো খুশি হবে বলেন বলেন কারণ ওনার কাজের যে মৌলিক বিষয় গুরুত্ব আমি দেইনি আমি নিজের মন মতো চালিয়েছি আল্লাহ আপনাকে দুনিয়ায় যে মৌলিক কাজগুলো দিয়ে পাঠিয়েছে এই 500 যদি 499টা করেন আর একটা যদি মৌলিক কাজ আপনি বাদ দিয়ে দেন যতই করেছেন নফল সুন্নত মুস্তাহাব মুবাহ একটার কোনো দাম নেই সব জিরো শূন্য এই বিশ্বাসটা যতদিন বদ্ধমূল না হবে ততদিন আপনি সুদ ছাড়তে পারবেন না মানুষের উপর অত্যাচার করা ছাড়তে পারবেন না আপনি গোনা ছাড়তে পারেন না কোন কারণে এই কারণে আর একটা ভ্রান্ত ধারণা এই দেশে ছড়িয়ে আছে যে যা করি করি কালেমা তো পড়েছি জান্নাতে একদিন যাবই না এটা মিথ্যা কথা যারা মান করে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাত এই হাদিস বলে মানুষকে আশার বাণী শোনাচ্ছেন মাঝখানে যে ফা আছে ফায়ের ব্যাখ্যা তো আপনি করেন না হযরতে আবু হুরায়রা এই এখানে একটা গ্যাঞ্জাম কিসের এটা কোন কারণে যুবক মানুষ উঠে চলে যাচ্ছে তো লজ্জার ব্যাপার 1.5 ঘন্টা ওদের বসে থাকতে না পারে বইয়া দিলে বড় দেখবে আমি আর নিচে নামলাম না শেষে মা দাঁড়ি করে বাদ না হবে জেলা কিন্তু কেউ মেয়ে দেবে না বসেন না বহা অন্য জেলা এ বরিশালের মনে হয়
নাকি শেষ করবো অন্তত আধা ঘন্টার সময় দেন, আমি বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা চালাবো ইনশাল্লাহ। যেটা বোঝাতে চাচ্ছি, যতক্ষণ আপনি একেবারে পানির মতো গিলে না খাবেন তখন সামনে যাব না। আমার গতানুগতিক মুসা নবীর কাহিনী আড়াই ঘন্টা বলেন, শুনিয়ে যাচ্ছেন, আমি বুঝে যাচ্ছি। আপনি পাঁচ মিনিট শোনেন অন্তত, একটা বিষয় যেন মগজে ঢোকাতে পারে। রাজি আছেন? কি বলছিলাম বলেন এবার দেখি। মানুষের কাছে বলছিলেন, যার কাছে বলে আমাদের মতো আবেগওয়ালা যারা বলছে সুবহানাল্লাহ, জান্নাত তো পেয়ে গেছি কারণ কালে মতো পড়ায় আছে। হযরত ওমরের সামনে যখন গেলেন, ওই কে বলেছি? নবীজি সব নবীর কাছে। হাদিসের ভেতরে দুইটা কথা আছে, এক নম্বরে তিনি একটা থাপ্পড় দিয়েছিলেন, আর এক নম্বরে একটা জোরে ঘোরান দিয়েছিলেন। কলার ধরে চাপ দিয়ে বললেন, চল নবীর কাছে যে দেখি নবীজি আসলে কি বলতে চেয়েছে, আসলে কি বলিস। নবীজির কাছে গিয়ে বললেন, হে রাসূল, আপনি কি বলেছেন এই কথা? নবীজি বললেন, না হ্যাঁ হ্যাঁ আমি বলেছি। হযরত ওমর কিন্তু বিচক্ষণ ছিলেন, ওই জামানায় যে 10 জন মানুষ লেখাপড়া জানতো তার ভেতরে তিনি একজন। হযরত ওমর বুদ্ধিমান বিচক্ষণ মানুষ, তিনি বললেন, নবী আপনি কিন্তু মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ দাখলা জান্না বলতে পারতেন, ফাদা খলা বললেন কেন? দাখলা বললে তো অর্থ হয়ে যায়, ফাদা খলা কেন বললেন? বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ওমার ফায়ের ব্যাখ্যা আছে, এই ফায়ের ব্যাখ্যা হচ্ছে ইয়াহসিরা মা হারামাল্লাহ, যে ব্যক্তি কালিমা পড়বে আর কালিমার হালাল বিষয়গুলো হালাল বলে আঁকড়িয়ে ধরবে আর হারাম বিষয়গুলো হারাম জানার পরে ছেড়ে দেবে, এই লোকটা জান্নাত পাবে। তাছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে যদি জান্নাত পাওয়া যায়, তে হিন্দু তো জান্নাতে জাহান্নামে যাওয়ার কথা না, কারণ অনেক হিন্দুর কালিমা মুখস্থ আছে। আমি যখন বরিশালে ছোটবেলায় আসতাম পড়তাম, ওই সময় ব্রিজ ছিল না, যাওয়া লাগতো লঞ্চে। একজন ওই সময় লঞ্চ পাইনি, আমি ছোট নৌকায় যাচ্ছিলাম, ঝড় উঠেছে যখন, আমরা পড়ছিলাম ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর হিন্দু দাদা আর দাদি ওই দুইজন বসে লা ইলাহা ইল্লাল্লাহ। কি দাদা, দেখে তো মনে হচ্ছে অন্য ধর্মের কালেমা পড়েন মানে? বলছে দেখো যে ঝড় উঠেছে, এ কালি দরকার কাজ না, আল্লাহ লাগবে, এই ঝড়ে কালি দরকার হবে না, এ আল্লাহ লাগবে। জিজ্ঞাসা করলাম, স্যার আপনি মুসলমান হচ্ছেন? দেখো আমি দুই তিনটা ধর্মের উপরে পড়াশোনা করেছি, যতগুলো ধর্মে লেখাপড়া করে দেখলাম সবগুলো মানুষের বানানো, শুধুমাত্র ইসলাম আর কোরআন বাদ। পৃথিবীতে কোরআন বাদ দিয়ে যত ধর্মীয় গ্রন্থ আছে প্রায় 4,500, সবগুলো মানুষ নিজের স্বার্থে বানিয়েছে আর কোরআন শরীফ আল্লাহ নিজে পাঠিয়েছে। কলেজের অধ্যাপক অনেকটা বিসিএস ক্যাডার ডক্টর মুসলমান হয়ে গেল কয়েকদিন আগে। সম্মানিত ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আপনি কালেমা পড়বেন আর হালাল জানার পরে হালাল মানেন না, হারাম জানার পরে আপনি ছেড়ে দেন না, আপনাকে জান্নাতে দিলে জাহান্নামে যাওয়ার মানুষ তো আর দুনিয়ায় থাকে না। এখন যদি বলেন আমার জাহান্নামে দিক, জাহান্নামে দেওয়ার পরে তো আল্লাহ বের করে দেবে, হ্যাঁ এটাও বানানো কথা। যারা এই কথা শুনেছেন বা বলেন, তারা একটা আয়াত বলেন তো যে জাহান্নামে দেওয়ার পরে আপনাকে আবার আল্লাহ বের করে দেবে, আল্লাহ কি ডবল করে বিচার করবে নাকি? উনি কি অত কাঁচা বিচারক বলেন? হাজারো ভ্রান্ত ধারণা নিয়ে আমরা আজ পাপ থামাতে পারছি না এই কারণে। এখন যদি বলেন তাহলে এখানে হাদিসে আসলো কি করে? না, ওগুলো হাদিস নয়, কোন হাদিস হতে হলে ওটার সনদ লাগবে, মতন লাগবে। যারা সিলেবাস ভুক্ত আলেম আমি তাদেরকে বলছি, কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে ঢাকা আলিয়া পর্যন্ত 77 বছর একাধারে 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল দায়িত্ব পালন করেছিল, ওই একাধারে 77 বছরে 26 জন। আপনার বিশ্বাস না হলে ঢাকা আলিয়া যান, দেখবেন প্রিন্সিপালের পেছনে চাপ টাঙানো আছে, 26 জন একাধারে 77 বছর সবগুলো খ্রিস্টান, ওরা বসে বসে আঙুল চুষেছে,
ওরা নিজেদের কথা বললে তো আমরা বিশ্বাস করব না, এই জন্য আমাদের মনীষীদের নাম দিয়ে এমন এমন সূক্ষ্ম ষড়যন্ত্র হাদিস বলে চালিয়েছে যেগুলো আসলে মানতে গেলে কোরআনের বিপরীত হয়ে যায়। ওরা কোরআনে শত জায়গায় আল্লাহ বিচার করার পরে জাহান্নামে দেবে কোন জায়গায় বের করে দেবো এমন কথা বলে নাই, অথচ এই আয়াতের বিপরীতে হাদিস তৈরি করে আমাদের সিলেবাসে দিয়েছে। যেগুলো আয়াতের পক্ষের হাদিস ওগুলো আমাদের সিলেবাসে নেই, কেন নেই? এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি আমি, এই হাদিস আপনি শুনেছেন বা পড়েছেন, কেয়ামতে দম্বার আকারে মৃত্যুকে জবাই করা হবে, একজন ঘোষক ঘোষণা দেবে যারা জান্নাতে আছে জান্নাতে থাকো, যারা জাহান্নামে আছে জাহান্নামে থাকো, কেউ কোনো জায়গা থেকে আর বের হবে না, এটা ফাইনাল। এই হাদিস কোনোদিন শুনেননি? বলেন না কেন? এই হাদিস যদি শুনে থাকেন এটা সিলেবাসে নেই কেন বলেন? আমি হাদিসি পড়েছি, কওমি মাদ্রাসায় পড়েছি, দাওরা শর্ট করেছি, কামেল পাস করেছি, ডবল অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয়ে, কয় আমার সিলেবাসে পেলাম না কেন? অথচ এই আয়াতের বিপরীতে যে হাদিসগুলো যে দেওয়ার পরে বের করে দেবে এই কারণে তো কোনো থামাতে পারে না। ও মনে করো যায় 50 বছর নাই থাকবো, যখন বের হয়ে যাব তখন তো আগে আমির হামজা আবার আমির হামজা, ও জীবনে কোনো থামাতে পারবে? বলেন বলেন। আপনাকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ যদি বের করে দেয় আমার কোনো ক্ষতি নেই, বের করে দিক বা না দিক আমার কোনো লাভ নেই, কিন্তু আমার ক্ষতি হচ্ছে আপনার ইচ্ছাকৃত কাজকর্মের কারণে আপনি ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, অফিসার